আমরা আজকে এমন একটি সময় পার করছি অতিবাহিত করছি যে সময় অতিব দুঃখের সাথে বলতে হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সেই দেশের জমিনে স্বাধীনভাবে কুরআন ও হাদিসের আলোচনা শোনা বা করার মতো সিচুয়েশন বা পরিস্থিতি অধিকাংশ ক্ষেত্রে হয়ে ওঠে না কি ঠিক না বেঠিক আর আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক যাবতীয় বাধা বিপত্তি প্রতিকূলতা উপেক্ষা করে যেই মহান স্রষ্টা যেই মহান মালিক যেই মুনিব আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য মৌভোগ গাজীপাড়া একতা যুব সংঘের উদ্যোগে এবং স্থানীয় যত জনপ্রতিনিধি যুব সমাজ এবং সকল মুনব্বিয়ান ইকরামের সকল প্রচেষ্টায় এই মাহফিলকে আল্লাহ তাআলা বাস্তবায়নের রূপ এর বহিঃপ্রকাশ দেখানোর জন্য যে ইমানি কুওয়াত যে পরিবেশ যে পরিস্থিতি দরকার সেই ব্যবস্থার আঞ্জাম দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আবারো মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা এখানে যারা উপস্থিত হয়েছি নিশ্চয় আমরা ইমানদার যারা মসজিদে যায় আল্লাহর নবী বলেন তাদেরকে তোমরা ইমানদার হিসাবে সাক্ষ্য দিতে পারো তা আমরা যারা কিছু আগে সালাতুল ইশা আদায় করলাম ইশার নামাজ আদায় করলাম নিঃসন্দেহে আমরা ইমানদার কি ঠিক না বেঠিক আর কোরআনের মজলিসে ওয়াজের মাহফিলে ইমানদারেরাই যায় কি ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে এই জান্নাতের বাগানে জান্নাতের উদ্যানে আসার সুযোগ করে দিয়েছেন আপনাদের প্রশ্ন হতে পারে এখানে তো জান্নাতের ভিতরে আমরা শুনেছি অনেক নাজ নিয়ামত হুর গেলমান বিভিন্ন খাবার বিভিন্ন আলোক সজ্জা অনেক কিছু থাকবে এটা আবার কেমন জান্নাত আপনারা অবগত আছেন যখন ফকিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় কাউন্টারে হেল্পার কন্ট্রাক্টর ঢাকা ঢাকা বলে চিৎকার করতে থাকে কি ঠিক না বেঠিক জোরে বলেন এরকম চিৎকার করে না আসলে দাঁড়ানো আছে ফকিরহাট বিশ্ব রোডের মোড় ওটা তো ঢাকা না এই ঢাকা ঢাকা বলে আওয়াজ করার উদ্দেশ্য হলো আপনি প্রিপারেশন নিয়ে প্রস্তুতি গ্রহণ করে নিয়াতকে সহি করে যখন ঢাকার টিকিট কেটে গাড়ির সিটে আপনি আরোহণ করবেন গাড়ি এক কেটানে আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে কি ঠিক না বেঠিক আজকে যারা এই জান্নাতের মজলিসে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসুল ইলমে হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আমার আপনার নবী রহমতের নবী দয়াল নবী তিনি কি জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন জোরে বলেন মিথ্যা কথা বলেছেন মিথ্যার কলঙ্ক মিথ্যার কালিমা মিথ্যার কালিমা মিথ্যার কলঙ্ক মিথ্যার ছাপ আমার আপনার নবীকে স্পর্শ করতে পারে নাই তিনি মিথ্যা থেকে পূত পবিত্র নিষ্কলুষ অনুপম চরিত্রের অধিকারী কাফেররা পর্যন্ত যাকে আলামিন উপাধিতে ভূষিত করেছেন সাদিক উপাধিতে ভূষিত করেছেন সত্যবাদী হিসাবে স্বীকৃতি দিয়েছেন যারা আল্লাহর নবীকে মানে নাই আল্লাহর নবীকে অস্বীকার করেছে ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে তারাও আমার আপনার নবীকে মিথ্যাবাদী এই কথা বলার দুঃসাহস তাদের ভিতরেও ছিল না কি ঠিক না বেঠিক সেই নবী তার পবিত্র জবানে বলেছেন মাজালিসুল ইলমে হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ইলমে দ্বীনের মজলিস কোরআন চর্চার মজলিস হাদিস চর্চার মজলিস এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না এই মজলিসটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ